একটু সময় বের করে নিয়ে আজকে দিনটিকে অন্যরকম ভাবে উদযাপন করেছে তারা। অনুষ্ঠানটি সেরে নিতে চাচ্ছি আমি। আজকের এই অনুষ্ঠানে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব রেজাউল আমিন স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের 94 হয়েছে শিক্ষার্থীদের স্যারদের তারা আজকে এখানে নিয়ে এসেছে। আমাদের প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল লতিফ, আমাদের সম্মানিত বিশেষ অতিথি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং সিনিয়র শিক্ষক বাবু সুশীল কুমার দাস, এবং অবসরপ্রাপ্ত আমাদের শরীরচর্চা শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুদ্দিন। আমি এ পর্বে কিছু বলার জন্য আমাদের শ্রদ্ধাভাজন সহকর্মী সিনিয়র শিক্ষক শ্রী বিধান পালকে কিছু বলার জন্য আজকে আমাদের শিক্ষক তাদের পড়ালেখা এবং আমার সহকর্মী আজকে এই রকম একটি অনুষ্ঠানের সম্মুখে দাঁড়িয়ে আমি নিজেকে মিস করছি। আমার আসি ইংরেজি সঙ্গে আমার সাথীদের ব্যাপারে সাথে যত কিছু নিয়ে শেয়ার করা যায় কারোর সাথে এইভাবে শেয়ার করা যায়। আমি চাই যে আমার সেই 1980 ইংরেজি সঙ্গে আমার সেই ব্যাচে উদ্বুদ্ধ হয় তোমরা যদি সহপাঠীকে একত্র করতে পারো সে শুধু কারণ না, সেই জন্য আমি মিস করি। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই রূপেটি উত্তীর্ণ হওয়ার জন্য। সবচেয়ে বড় কথা এইভাবে পরস্পরের প্রতি বন্ধনটুকু যদি সবসময় থাকে আমরা অনেক কমই এগিয়ে যেতে পারি। আরেকটি কথা, আমরা যারা শিক্ষক শিক্ষকদের একটা লক্ষ্য থাকে তার ছাত্র যেন তাকে ক্রস করে চলে যায়। আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি সফল আমাদের তোমাদের আমাদের সম্মুখে যারা আছো 1994 অনেকে সহকর্ম ক্ষেত্রে আমি মনে করি তোমরা আমাদের থেকে এগিয়ে গেছো। একটা কথা না বললেই নয়, আমি একজনের কথা এমনি বলতে বাধ্য যার কারণে আমার আমার ব্যক্তিগত কথা তারপর আমি বলতে বাধ্য যে এমন এক মুহূর্তে এখানে এই কুশনের মোহাম্মদ হোসেন এই ব্যাচের ছাত্র আমার ছোট বোনের স্বামী হার্ট অ্যাটাক আমি বুঝতে পারিনি ঘটনা চক্রে আমার এখানে ছিল নিয়ে গেছি চেম্বারে একটু দেখার পরে আমাকে বললো স্যার আমি এই মুহূর্তে ওনাকে হসপিটালে অ্যাডমিশন দেখালো আমি সাথে সাথে নিয়ে গেছি প্রাণ রক্ষা করতে ঈশ্বর সৃষ্টি করতাম কিন্তু আমার মনে হয় ওর ওই পরামর্শটুকু যদি আমি না পাইতাম তাহলে হয়তো আমি একটা বিপদে পড়ে যাই।
এই দিন বললাম যে আমাদের ছাত্ররা আমাদেরকে ক্রস করে অনেক এগিয়ে গেলে এটাই আমাদের সফলতা, সেই সফলতার জন্যই আমি আয়োজনে একত্রিত হওয়ার আমি আবারও অভিনন্দন আমার পক্ষ থেকে শুনে থাকি। ধন্যবাদ। বিধান পালকে আমাদের আজকের এই সুন্দর মুহূর্তে আসলে খুব সংক্ষিপ্ত আকারে এই আয়োজন শেষ করতে হবে, কারণ আজকে তাদের দিনব্যাপী অনুষ্ঠান রয়েছে আমাদের লক্ষণ এবং স্কাউট ভবনকে ভেন্যু করে। তারা ওখানেই তারা সারাদিন আনন্দ আয়োজন ব্যস্ত থাকবে। আমাদের 94 বেঁচে শিক্ষার্থীরা আমাদেরকেও স্কুল চালিয়ে যেতে হবে। তো এসব কথা আসলে এখানে এত ছোট পরিসরে শেষ করা যাবে না। এখান থেকে শুরু হলো সারাদিন এসব নিয়ে কথা হবে, সবাই উপভোগ করবে, ব্যস্ত থাকবে এবং সেই হারানোর সময়টাকে খুঁজে পাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আর আমি আমাদের 94 বেঁচের ছাত্র যেখানে যে এখানে কথা বলে গেছে আমাদের ডাক্তার রুহুল আমিন, তার কথার সূত্র ধরে বলছি যে তোমাদের প্রয়োজন কখনোই আমাদের কাছে শেষ হবে না এবং এই দাবি আমাদের সবসময় থাকবে। স্কুলের বৃহত্তর স্বার্থে আমাদের ব্যক্তিগত জীবনেও তোমাদের অনেক সহযোগিতা রয়েছে এবং থাকবে আশা করি, কিন্তু স্কুলের জন্য তোমরা যে কিছু করার চিন্তা করেছ বা তোমাদেরকে ডাকার কথা বলেছ, আমি সেই আহ্বানটা সেই দরজাটা উন্মুক্ত রাখতে চাই। যদি পারো তোমরা নিজেরা চিন্তা করবে যে এখনো একটা বিরাট সংখ্যক সুবিধাবঞ্চিত শিক্ষার্থী একটু সাপোর্টের জন্য যারা লেখাপড়ার জীবনটা চালিয়ে যেতে পারছে না, যদি তাদের জন্য কিছু পারো তোমরা করতে আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। আমরা সবসময় আমি এ পর্যায়ে কিছু বলার জন্য আপনাদের মনীষাকে অনুরোধ করছি। আমাদের প্রিয় শিক্ষক রাজুলায় শরীরচর্চায় আমরা সবসময় যাকে খুব একটি পেয়েছি মাঠে, আমাদের ক্লাসরুমেও আমাদের মনিরুদ্দিন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আর অন্যান্য শিক্ষক উপস্থিত আমার কথা হলো এই যে একটা বৃহত্তর আয়োজন করেছে তারা, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। স্কাউট শব্দের এই যে তার এই প্রত্যক্ষ প্রমাণ আজকে যাদেরকে বসে মেয়েদের কত কিছু পর্যন্ত নিয়ে গেছে, কুমিল্লা পর্যন্ত নিয়ে গেছে, তারা পুরস্কার প্রাপ্ত হয়েছে এবং এর মধ্যে থেকে ডাক্তার হয়েছে, বিভিন্ন চাকরিজীবী হয়েছে,
এদের সুনাম সব সময় আছে এবং থাকবে। আমি আশা করব তাদের যে শ্রমটা দিয়েছে যেন প্রতিষ্ঠিত। আমার শরীরও বেশি ভালো নয়, বেশ কোথাও বলতে পারেনি, আস্তে আস্তে বলতেছি। আমিও সবার দেখে যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আমি আশা করি তাদের তারা যখন আমার সাথে মিলবে তখনও বলছে স্যার আমাদের কোনো দোয়া করে। এই যে পাওয়ার আমিও বলছি তোমার দোয়া, এই যে পাওয়ার আমার যথেষ্ট হবে। আপনারাও তাহলে শিক্ষক আছে, আশা করব সব ছাত্রদের ছাত্রছাত্রীদের জন্য এইরূপ মনোভাব যদি রাখে তাহলে আপনাদেরও অনেক অনেক সম্মান বাড়বে, থাকবে চিরদিন। যতদিন দেখে আছে আমি আর বেশি বলতে চাই না। সবাইকে এই কষ্ট করে যে আসছেন আপনারা শিক্ষক বৃন্দ বা তাদেরকে ধন্যবাদ দিই এবং এই স্কাউট কেন্দ্রকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করবো। আমি আমি আজকের এই সুন্দর মুহূর্তে এ পর্যায়ে কিছু বলার জন্য আমাদের সকলের প্রিয় অত্যন্ত সম্মানিত শ্রদ্ধেয় স্যার আমাদের শ্রী সুশীল কুমার দাস, যিনি পণ্ডিত স্যার নামে আমরা ছাত্রদের কাছে পরিচিত, স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের প্রাক্তন শিক্ষার্থী 54-94 তাদের দ্বারা আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয় কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং আমার দীর্ঘদিনের সহকর্মী প্রাক্তন অধ্যক্ষ জনাব আব্দুল মতিব সাহেব এবং আমার দীর্ঘদিনের সহকর্মী আমার অগ্রজপতি জনাব মনিরুদ্দিন সাহেব এবং এই স্কুলে আমি যখন কর্মরত ছিলাম তখনকার সময়ের যারা আমার সহকর্মী ছিলেন সেসব সম্মানিত শিক্ষকবৃন্দ এবং এখন যারা ওই প্রতিষ্ঠানে কর্মরত আছেন সবার সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা। এবং যেসব শিক্ষার্থী 94 আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তারা নিশ্চয়ই প্রশংসার দাবিদার, কারণ স্বস্ব কর্মক্ষেত্রে 94 ব্যাচের অনেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বাইরে কর্মপরকে বিভিন্ন জায়গায় চলিয়ে গেছেন। তাদের যে একত্রিত হওয়ার যে প্রচেষ্টা, যে উদ্যোগ নিয়েছেন তারা নিঃসংশয়ে ধন্যবাদ। আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে দীর্ঘ বক্তৃতার সময় নেই, সুযোগ নেই, আমি সংক্ষেপে একটা কথা বলছি। আজকে আমি এখানে আসার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি এবং এই উপলক্ষে আমার কিছু সহকর্মী কিন্তু এখানে উপস্থিত আছেন, আমার
এই কর্মরত সময়ে বিচারণ করে বলছি, সবার প্রতি আমার শ্রদ্ধা রইল এবং আমার তরফ থেকে যদি কোনো ত্রুটি বিচ্ছুটি সেদিন হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন আমাকে। আর আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলছি, আমরা শিক্ষকরা চেষ্টা করি কিছু দেওয়ার জন্য, ডিফেন্স ইত্যাদি সত্ত্বেও যদি আমাদের মিলিটির কারণে যথার্থতা না থাকে কিংবা আমরা অভারক থাকি, সেই দোষটা আমাদের। আমাদের এরকম আমরা শুধু আমি না, আমাদের সকল শিক্ষক বৃন্দের পক্ষ থেকেই বলছি, আমরা অনেক সময় তোমাদেরকে, তোমাদের প্রয়োজনে তোমাদের শিক্ষার প্রয়োজনে, তোমাদেরকে শিক্ষিত করার প্রয়োজনে, জ্ঞান দেওয়ার প্রয়োজনে আমরা মাঝে মাঝে হয়তো কঠোর রূপে ব্যবহার করে থাকি। আমরা সেটা আমাদের অনিচ্ছাকৃত অপরাধ মনে করি, ক্ষমা করে দেবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা দেখবে। আর আমি ব্যক্তিগতভাবে আরেকটা জিনিস মনে করি, মাঝে মাঝে তোমাদের চেহারা মনে পড়ে, অনেকের নাম মনে থাকে, অনেকের নাম মনে থাকে না চেহারাটা, সেই কিশোর বয়সের চেহারাটা চোখে পাচ্ছে। এখন যখন কোনো ছাত্র 20 বছর 30 বছর 25 বছর পরে হঠাৎ তার সঙ্গে দেখা হয়, হয়তো তাকে আমি চিনতে পারি না, অনেক সময় পরিচয় দেওয়ার পরে চিনি। আমাদের এই যে ত্রুটিটা বয়স হওয়ার সঙ্গে সেটা তোমাদের পরিবর্তন হচ্ছে, আর আমরা চিনতে অনেক সময় পারি না, এই ত্রুটিটাকে তোমরা বড় করে দেখো না, এটা তোমার সঙ্গে দেখবে। আর আজকে আমি মনে করি, আমি নিজেকে ধন্য মনে করি যে আমার অনেক সময় মনে হয় যে এই চেহারার একটা ছাত্র ছিল, এই চেহারার একটি ছাত্র ছিল, ওর নাম এই ছিল কিংবা ওর নাম সেই ছিল, আমি তার সঙ্গে দীর্ঘ ব্যবহার করেছিলাম এবং একদিন যখন চলে যাব তাকে কি আর একটিবার দেখতে পাবো, তাকে কি আমার শেষ ক্ষমা চেয়ে তার কাছ থেকে কি আমি নিষ্কৃতি পাবো, অনেক সময় মনে হয়। কিন্তু আজকে আমি জন্য মনে করছি দেখে, যারা তোমরা আবার আমাদের সামনে এইসব আজ একত্রিত হয়ে আসার চেষ্টা করেছ, আমার মনে হয় আমার সব সেদিনের পাওয়া হয়ে গেছে। আমি তোমাদের সবার, আমার সব ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, তোমাদের আয়োজন করেছ যা এই স্কুলে আর কখনো হয়নি, এবং আমার মনে হলো তোমাদেরকে অনুকরণ করে ভবিষ্যতে আরো অনেকে হয়তো এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করার চেষ্টা করবো। ধন্যবাদ তোমাদেরকে, আমার উপস্থিত সকল সহকর্মী শিক্ষকবৃন্দকে আমার স্বচ্ছ সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যারের মন ছুঁয়ে যাওয়া বক্তব্যে, যারা সেদিনের ছাত্র, আমরা যারা
যারা আগের ছাত্র বিধানবাবু তার বক্তব্যে বলেছে যে আশি বেজ, এখানে আমরা দুজন রয়েছি আশি বেজে। আমার মনে হয় অনেকেই আমাদের মধ্যে পৃথিবী দিয়ে নাই, আমাদের বিচার অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে, অনেকে দেশ দেশান্তরে ছড়িয়ে পড়েছে। তোমরা সবাই একত্রিত হতে কি পরিমাণ পরিশ্রম করেছো সেটা আমরা অনুমান করতে পারি। আমি কিছুটা সম্পৃক্ত ছিলাম বলে কিছুটা জানি, অনেক কষ্ট করতে হয়েছে সবাই একত্রিত হয়ে হতে, এটা বিরাট সাফল্য। আর আমরা স্যারের বক্তব্য শুনলাম, আসলে আমরা শিক্ষকবৃন্দ এই একটা একটা জিনিস আমাদেরকে তাড়া করে, সেটা হলো তোমাদের কাছ থেকে আমরা সেই ক্ষমা সুন্দর দৃষ্টিটা পাবো কিনা। আমরা সেই কিশোর বয়সে যখন তোমাদেরকে লেখাপড়া করিয়েছি তখন প্রয়োজনে অনেক সময় কঠোর হয়েছি, কঠোর আচরণ করেছি, সেটা তোমরা মনে রাখো না এটা আমরা জানি, আমার অভিজ্ঞতায় দেখেছি যে তোমরা এটাকে সুন্দরভাবে নাও এবং আমাদের কাছে ফিরে আসো। আবার স্যারের যে কথা আমাদেরও সেই একই কথা, যে তোমরা সেই কঠোর আচরণটাকে ভুলে যাবে আর স্নেহের যে অংশটুকু ছিল সেটাকে মনে রাখবে। আর নাম মনে রাখতে পারি না, যারা একটু বেশি দুষ্টামি করতো এদের নাম বেশি মনে থাকে, আর যারা পড়াশোনা খুব ভালো করতো তাদের নামও কিছু মনে থাকে। মাঝখানে অনেকের নাম একটু হারিয়ে যায়, মুখটা চেনা থাকে কিন্তু নাম বলতে পারি না আমরা, এটা তোমরা কিছু মনে করো না। আমি এ পর্যায়ে আমাদের স্যার, আমাদের শিক্ষক, তোমাদের শিক্ষক এবং এই প্রতিষ্ঠানের এক সময়কার অধ্যক্ষ ছিলেন জনাব আব্দুল মতলিব, যিনি মোসন স্যার নামে আমাদের কাছে পরিচিত, উনি স্যারকে কিছু বলার জন্য গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এটা বলতে চেয়েছিলাম কিন্তু কথা বলতে গেলে এখন ভুল হয়ে যায়, পরে কিছু বলতে পারি না। আমাদের রেজা স্যার, তোমাদের পরিকল্পনায় আমাদের ছিল যে আজকে স্যারকেও এখানে আনা হবে, আমি জানি এটা তুমি করবো বলেছ। আমাদের রেজা স্যারের আমাদের মধ্যে ন্যায়, তোমরা অনেকেই জেনেছো সেটা সবাই মনে জানো। গত 11 জানুয়ারি দিবাগত রাত 9টায় তিনি হঠাৎ করেই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। আমরা স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং গভীর শ্রদ্ধার সাথে স্যারকে স্মরণ করছি। ইতিমধ্যে আমাদের আরেক প্রীতি ছাত্রী এবং এখন এক প্রতিষ্ঠিত ডাক্তার আমাদের ডাক্তার রুলি বেগম এখানে উপস্থিত হয়েছে, আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। আর আমাকে সেই বরাবরের মতোই প্রথমে এসেই কানে কানে কিন্তু বলে গিয়েছি স্যার আপনি একটু উপস্থাপনা করে দিবেন, মানে এই কাজটা আমার জন্য একেবারে সবাই পারমানেন্ট করে দিয়েছে। আমি বোধ মনে হয় আর বেশি দিন পারবো না, অনেক সময় দাঁড়াতে গেলেও সমস্যা হয়, নাম মনে করতে গেলেও সমস্যা হয়, অনেক কথা বলতে ভুলে যাই। তো আমি স্যারকে কিছু বলার জন্য সম্মান জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, আমার প্রিয় সহকর্মী ও নেতৃবৃন্দের ছাত্রছাত্রী, আজকের এই আয়োজন তোমরা কিভাবে করেছো আমি এসব মানে এখানে আসার পর থেকে এই একটা কথাই চিন্তা করছি, কিভাবে তোমরা দুজন মানে একত্রিত হলে, কিভাবে একে অন্যের সাথে যোগাযোগ করলে,
আমি অনেকটা অবাক হয়ে গেছি, কারণ আজকাল তো নেটওয়ার্ক তো অনেক দেরি হয়ে গেছে। কে কোথায় আসো, কি করছো, কারোর সাথে কারোর খবর নাই, এমন অবস্থায় তোমরা যে কাজটি করেছো, মানে বড় একটা সাকসেস পাওয়া তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বক্তব্য খুব সংক্ষেপে শেষ করছি, সময় কম, আমি দু একটি কথা বলবো। আমার স্যাররা যে আমার সুশীলবাবু স্যার, আমার মনিম স্যার, স্যাররা যে একটা তাদের বক্তব্যের মধ্যে একটা কথা বলেছেন, আমি তাদের ওই বক্তব্যের সাথে একমত। তারা বারবারই বলেছেন যদি তোমাদের মনে কষ্ট হয়ে থাকে কোনো সময় আমার যারা মানে কঠোর আচরণের জন্য তোমরা ক্ষমা করে দিও। আমি ওটা চাইতে আছি না। আমি আমার এই একটা বিষয় আছে যে তোমরা আমাদের ছাত্রছাত্রী যারা আসো আমাদের কোনো দিনই তোমরা ইয়ে করবে না, অভিযুক্ত করবে না, কোনো দিনই আমাদের আচরণের জন্য তোমরা আমাদের উপর দুঃখিত থাকবে না। আমাদের আমার মনে আছে একটি ঘটনা, ওই রুলিকে সামনে থেকে মানে মনে হয়েছে আর কি, একটা রুলি আমি যেহেতু এই ষোলো তারিখ 18 তারিখ এয়ারপোর্ট গেছিলাম, আমি তো চিনতে পারি নাই তাকে, সেটা বাইরে আসে আমাকে পরিচয় দিল, তারপরে চিনলাম। আর সাথে সাথে আরেকটি কথা মনে হলো, এসএসসি ফাইনাল পরীক্ষার সময় পরীক্ষা শেষ প্র্যাকটিক্যাল চলছে, কোনো সাবজেক্ট প্র্যাকটিক্যালের সময় পরীক্ষার সময় রুলির খবর নাই, রুলির খবর নাই, প্র্যাকটিক্যাল একটু পরে আরম্ভ হয়ে যাবে, রুলির খবর নাই, তাকে ভাবা যাচ্ছে না। ভালো ছাত্রী হিসেবে সবাই আমরা তাকে মানে আলাদাভাবে একটু নজর রাখতাম, রুলিকে তো পাওয়া যায় না। এরপরে লোক পাঠিয়ে স্কুলের শিক্ষক পাঠিয়ে স্কুলের পিয়নদেরকে পাঠিয়ে তাকে খোঁজাখুঁজি করে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পরে তাকে নিয়ে আসছিলাম এখানে। তারপরে ওই আমার তো সেন্টার কেন্দ্র ছিল এখানে, কোনো অসুবিধা হয় নাই, আমরা এই সময়টা তাকে দিয়েছি, সে পরীক্ষা দিয়েছে। আমার মনে মনে পড়ে এখনো, যদি দেখো মনে আছে তাকে দেখলেই মনে হয়। আর আরেকটি ঘটনা হিসেবে আমার মনে পড়ে আর কি, বাজে সরকার এই শনিবার মহিলা স্কুলের প্রধান শিক্ষক যেন আব্দুল মোল্লা সাহেব, ওনার মেয়ে অনুপস্থিত, ফাইনাল পরীক্ষা টেটিএল পরীক্ষা অনুপস্থিত, আর খবরই নেই। ওর তাদের বাসায় লুক পাঠিয়ে দুই ঘন্টা পরে সে তার রেটে ফোন করে বসে আছে, দুই ঘন্টা পরে বন্যা সাহেব নিয়ে আসছিল তার মেয়েকে, তারপরে আমরা পরীক্ষা নিয়েছিলাম। তো আমরা ছাত্রছাত্রীদের জন্য যেভাবে আর কি, আমি শুধু আমি না, আমাদের সময় আমার এই নাইন থেকে যারা আছে আমার সহকর্মী বৃন্দ, আমরা ব্যক্তিগত ভাবে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ব্যাপারে আর কি আমরা অত্যন্ত আন্তরিক ছিলাম এবং অত্যন্ত যত্নশীল ছিলাম। আমার আরেকটি কথা মনে আছে, আমার মনে থাকবে বলতে পারি না, আমার স্যারের ছেলেকে, মন্দিরের স্যারের ছেলেকে, সে একজন সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, লক্ষ লক্ষ টাকা তার ইনকাম, অনেক কিছু করেছে এর মধ্যে অতি অল্প সময়ে, এখন তো দেশের বাইরে চলে গেছে। ওই আছে তার অনেক ব্যবসা, অনেক ব্যবসা আছে। সে যখন ক্লাস এইটে পড়ে তখন আমি তাকে এমন ফেটুনি দিয়েছিলাম আর কি, যে শেষ পর্যন্ত আমার বয়স হয়েছিল সাথে কিন্তু কিছু মনে করে বসে, সাথে কিন্তু কিছু মনে করে বসে, তো সারাদিন দ্বারা থেকে আমি মুগ্ধ হয়েছি সেদিন, বলছিল আমাকে ঠিকই করেছো, আমি আমার বাচ্চা পাঠি সব বলবো, তুমি যে আমি শেয়ার মাস্টার হইলো উনি মানে আমাকে তুই এইভাবেই ডাকতো, তুমি ঠিকই করেছো, ঠিকই করেছো, এই ঘটনাটা আমার কিন্তু ভুল ভুলে নাই মনে হয়। তো যাই হোক, তোমাদের এই আয়োজনের জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর আমার আমি বিশেষ করে যখন দায়িত্ব নিলাম ওই সময় স্কুলের যে বিপর্যস্ত অবস্থা ছিল, এই অবস্থায় আমার সহকর্মী বৃন্দ এখানে যারা আছে তারা যেভাবে সাহায্য করেছেন আর কি, ওটা বললাম নয়, চরম বিপর্যস্ত অবস্থার মধ্যে ছিল এক সময়
মাত্রের একজন শিক্ষক ছিল এটা আমাদের বড় উচ্চ বিদ্যালয়ে কেউ ভাবতে পারে নাই। মাত্র এখানে একজন শিক্ষক ছিল, এসব আমি দায়িত্ব নেই তো দেবো। এই অবস্থা থেকে প্রতিষ্ঠানকে উত্তরণের জন্য আমার সহকর্মী যারা আছে তারা যে পরিশ্রম করেছে এর জন্য আমি চির কৃতজ্ঞ তাদের কাছে, বিশেষ করে আমার খাদর বাবু আর বিধান বাবু সুলতান আরেকজন শিক্ষক উপস্থিত রয়েছে এদেরকে যত কষ্ট দিয়েছি আমি, এত কষ্ট দিয়েছি দশটা থেকে চারটা পর্যন্ত স্কুল হওয়ার পরে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত ওদেরকে একটু সময় কাজ করাইছি, ওদেরকে কোনো মানে কোনো বাড়তি কোনো টাকা পয়সাও দেওয়া হয় নাই, কিন্তু ওরা কাজ করেছে আর আমাকে বকাবকিও করেছে, আমাকে বকাবকিও করেছে ফাঁকা মাঝে কিছু নেই। তো আমি ওদের কাছে মানে ভীষণ লেখক কৃতজ্ঞ, এই আজকের এই সুযোগে আমার মনের কথাটা প্রকাশ করলাম। আর কলেজ সেকশনের ব্যাপারে আমি একটু চারকে বেশি তোমাদের কাছে সাথে পরিচয় করিয়ে দিই, আমি না তাকে বলতে হবে চাপ বুঝলি নতুন চাপ কেমিস্ট্রি স্যার উনার যেদিন উনার মানে কলেজ সেকশন মানে উচ্চ মাধ্যমিক শাখায় চালু করার পরে স্যারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, উনার ইন্টারভিউ যেদিন নেওয়া হলো উনি আবেদন করলেন উপস্থিত হলো ইন্টারভিউ যেদিন নেওয়া হলো আর কি, এমন কোনো প্রশ্ন নাই প্রশ্ন প্রশ্ন শেষ করার আগেই উনি উত্তর দিয়ে দিচ্ছে প্রশ্ন শেষ করার। আর ছাত্রছাত্রী যারা আছে তারা আমার ভীষণ মর্মেয় কর্মীয় ছিল ওই সময় মানে সাংঘাতিকভাবে শ্রদ্ধা করত মানে ভালোবাসত ওনাকে, ওনার আন্তরিকভাবে যে প্রচেষ্টা চালাতো আর কি ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার জন্য, আর অন্য সবাই আন্তরিক ছিল বিশেষ করে ওনার কথা আমি উল্লেখ করতে মানে আমার মনের মধ্যে আছে হিসেবে উল্লেখ করলাম আর কি, উনি তার মানে বিষয়ের উপর তার সাবজেক্টের উপর এত দক্ষতা ছিল যে প্রশ্ন প্রশ্ন তাকে করে হইতো সে সাথে সাথে প্রশ্ন শেষ হওয়ার সাথে মানে পুরোপুরি শেষ হওয়ার সাথে ইয়ে হতো উত্তর দিয়ে দিত। যাই হোক আমি এর সময় নষ্ট করছি না, তোমাদের সবাইকে আজকের এই আয়োজনের জন্য আবার ধন্যবাদ দিয়ে আমার এই প্রিন্সিপাল স্যার আমার আরেকটি গর্ব আছে এখানে প্রিন্সিপাল স্যার আছে উনিও আমার ছাত্র, আমার আমার কাজু বিধান বুঝলি এরাও আমার ছাত্র, আমার এই মহোৎসব আমি এখন আর কথা না বাড়িয়ে আজকের মতো আমি ক্ষমা চাবো, আমি সবার মতো ক্ষমা চাবো না আজকের মতো সবাই ধন্যবাদ। আমরা স্যারকে একটু অন্যরকম জানতাম আগে থেকেই, আজকেও তার ব্যতিক্রম হয়নি, তিনি তার যুক্তিতে অনড় আছেন, এটা আসলে সবারই কথা, আমরাও সেই আত্মবিশ্বাসে বলি আমরা এই শিক্ষকতা করি নইলে এটা করতে পারতাম না। আমি আজকের এই প্রসঙ্গে ছাত্ররা আমাকে মনে করিয়ে দিয়েছে অনেকের কথাই ভুল হয়ে গেছে, আমাদের মধ্যে যারা ছিলেন অথচ এখন নেই অনেকের কথা মনে পড়ছে, আমাদের আজহার আলী স্যার আমরা যখন স্কুলে ঢুকলাম মনে হতো স্কুলটা এই লুকটা করে এই কেন্দ্র করে ঢুকছে, এত ইম্পর্টেন্ট মানুষ, এত একজন গুরুত্বপূর্ণ শিক্ষক এবং দক্ষ শিক্ষক এবং আমাদের সকলের নেতা, সে আজহার আলী স্যার আমাদের মধ্যে নেই, স্যার চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আমাদের প্রিয় ছাত্র স্যারের ছেলে আরিফ ভালো ফুটবল খেলতো ভালো ছাত্র ছিল, আরেকজন ছিল জুনের গত বছরে মারা গেল উসমান আলী, আমরা সবার কথা সবার আত্মার মাগফিরাত কামনা করছি শান্তি কামনা করছি, এবং আমাদের হেলাল স্যার আমাদের হেলাল ভাই মান্নান স্যার ছিলেন আমাদের মধ্যে, অনেকেই যারা আজকে আমাদের মধ্যে ছিলেন এখন নেই আমি সবার আত্মার মাগফিরাত কামনা করছি, সবাইকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে আমাদের অধ্যক্ষ মহোদয়কে একজন আপনি জাউল আমিনকে কিছু বলার জন্য সময় অনুরোধ করছি। আমি ভুল হয়ে যায় আমার মানে মেমোরি লস থাকে বলে আর কি, এরকম আমার একটা অবস্থা হয়ে গেছে। এই কাগর বাবুর কথা মনে হলো আর কি আমার
আধার আলীর কথা। আধার আলী আমি তার কথাটা বলা আমার উচিত ছিল, এমন একজন শিক্ষক ছিল আর কি, যে যেমন শিক্ষকতায় পারদর্শী ছিল তেমনই সব ব্যাপারেই পারদর্শী ছিল। আর মানে তার যথেষ্ট অবদান আছে এই প্রতিষ্ঠানে, এই প্রতিষ্ঠানে তার যথেষ্ট অবদান আছে। আধারের মতো কয়েকজন যদি না থাকতো এই প্রতিষ্ঠানটা এখন এই পর্যায়ে আসতো না। তাকে আমি মানে ভুলে গেছি, ভুলে যাওয়ার জন্য আমি নিজেই মানে দুঃখ প্রকাশ করছি। আর আমার ছাত্রছাত্রীদের মধ্যে আমি সবসময় এক বিরক্ত করি, তার নামটাও আমি উল্লেখ করলাম না, আমার মোহাম্মদ হোসেন, সবসময় বিরক্ত করি তাকে, সবসময় বিরক্ত করি। আর আমি খুশি হই সে বিরক্ত হয় না, আমি বিরক্ত করি কিন্তু সে বিরক্ত হয় না। এগুলো তারা বলা আমার উচিত ছিল, মানে আমার মনে ছিল কিন্তু আমি ঘুরে গেছি। যাই হোক, ধন্যবাদ। শিক্ষার্থীরা আমাদের কাছে আসছে এবং ওই তারাটা কে করে এসেছে সেটা সুন্দর করে সাজিয়ে রাখা আছে। তো আমার মনে হয় যে স্যারের বক্তৃতা পর্বটা শেষ হয়ে গেলে প্রিন্সিপাল স্যার অতিথিদেরকে দিয়ে ওখানে নিয়ে ওখানে যাবেন এবং কেকটা কেটে তোমাদের আজকে দিনের কর্মসূচি উপভোগ করে দেবেন। আজকে যারা এখানে পুনর্মিত এসেছে সাবেক ছাত্রদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে এই ধরনের একটা বেঁচে একটা অনুষ্ঠান আমাদের অনুষ্ঠানে স্বল্প পরিসরে হলে আমরা করতে পেরেছি। আমার কথাই বলবো, আমাদের আমাদের বন্ধু বান্ধব আমাদের অনেক সঙ্গে প্রতিষ্ঠানের ছাত্র অনেক বন্ধু বান্ধব আমাদেরকে বলে এই অনুষ্ঠান আয়োজন করার জন্য, আমি বলি চেষ্টা করা, কিন্তু কয়েক বছর ধরে অনেকে আলোচনা করে কোনো সেটা সম্ভব হচ্ছে না। এই জন্য আমি বিশেষ করে যে 94 বেঁচে ছাত্রদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই জন্য একটা প্রশ্নিত ব্যাপার তোমাদের দ্বারা সম্ভব হয়েছে। যাই হোক, আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে যেহেতু পরে আপনাদের একটা অনুষ্ঠান আছে স্কাউট ভবনে, এই জন্য সময়কে নষ্ট করব না। বিশেষ করে আজকে আমাদের এই প্রতিষ্ঠানে যে সাবেক ছাত্ররা এসেছেন আমি তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি আমি, এবং তাদের বক্তব্যতে যারা বুঝলাম যে আমাদের প্রতিষ্ঠানের আমরা বিভিন্ন সময় তোমাদের আপনাদের সাথে যোগাযোগ রাখবো, আমরা আপনারা আমাদের যোগাযোগ রাখবেন প্রতিষ্ঠানের প্রয়োজনে, এবং কাজকে একটু রিলিফ দিয়েছেন, চেষ্টা করবেন এই ধরনের কোনো সুযোগ সুবিধা করা যায় কি না। আর বিশেষ করে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আমার প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক বৃন্দ আমাদের শ্রদ্ধা সাথে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং সম্মানিত শিক্ষক মন্ডলী আমার অত্যন্ত প্রাপ্ত শিক্ষার্থী যারা সবাইকে আমার অভিনন্দন ও ধন্যবাদ জানাবো প্রশেষ করছি। খোদা হাফেজ। আমাদের প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করছি যে ওই ওই পাশে গিয়ে সাবজেক্টকে নিয়ে একটা কেটে আজকে দিনটাকে সুন্দর শুরু করে দেওয়া যেত। কেমন আছিস রে, তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগে রে। ও বন্ধু 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 রে, তোরা কেমন আছিস রে, তোদের ছেড়ে দূর প্রবাসে একা লাগে। সুখ দুঃখ ঘিরে তোরা থাকিস যতই দূরে, এই গানটা যেন সবাইকে আবার করে। বন্ধু 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 রে, তোরা কেমন আছিস রে, তোদের ছেড়ে বাসে একা লাগে রে।
এই সুন্দর পৃথিবীতে সবার সঙ্গ পেয়েছিলাম জীবনের তাগিদে সবাই চিন্ত হয়ে গেলাম এই সুন্দর পৃথিবীতে সবার সঙ্গ পেয়েছিলাম জীবনের তাগিদে সবাই চিন্ত হয়ে গেলাম সুখ দুঃখ ঘিরে তোরা থাকিস যতই দূরে এই গানটা যেন সবাইকে আবার এক করে বন্ধু 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 রে তোরা কেমন আছিস রে তোদের ছেড়ে দূর প্রবাস একা লাগে সবার সঙ্গ পেয়েছিলাম জীবনের তাগিদে সবাই চিন্ত হয়ে গেলাম এই সুন্দর পৃথিবীতে সবার সঙ্গ পেয়েছিলাম জীবনের তাগিদে সবাই চিন্ত যতই দূরে এই গানটা যেন সবাইকে আবার এক করে বন্ধু 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 রে তোরা কেমন আছিস রে তোদের ছেড়ে দূর প্রবাস একা লাগে জমা
সুখের দিনগুলি তোদের ভালোবাসার বলি, সুখ দুঃখ ঘিরে তোরা থাকিস ভাগাভাগি টিফিন গুলো ঘুম চুরি।